ভূমি বিবাদ, পরিণতিত প্রচণ্ড মারপিট, হোজাই মরাজার বাজারত এডোখর ভূমিক কেন্দ্র করে এইদরে ভয়ঙ্কর মারপিটত লিপ্ত হল দুটা ফৈদ। অভিযোগ অনুসরি হোজাইয়ের মরাজার বাজারত থাকা ইসমাইল আলী, হুসেইন আহমেদ, লিয়াকত আলীর নিজ পৈতৃক সম্পত্তি এটা চক্রয় দখল করেছিল আর ইয়ার পিছতেই দখলকারী চক্রটক প্রতিহত করার চেষ্টা চলাইছিল এই পরিয়ালটোয়ে। তার পিছতেই সংঘটিত হল ভয়ঙ্কর মারপিট। এই মারপিটত জখম হল ইসমাইল আলী, ফয়জুর রহমান, ইবাদুর রহমান, হুসেইন আহমেদ, সকিব আলমকে ধরে আন বহু কেজন। আহতসকলক চিকিৎসালয়ত ভর্তি করা হয়। ইফালে এই ঘটনাত মরাজার আরক্ষীর নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ উত্থাপন করেছে ভুক্তভোগী পরিয়ালটোয়ে। ভূমি বিবাদ, পরিণতিত প্রচণ্ড মারপিট, হোজাই মরাজার বাজারত এডোখর ভূমিক কেন্দ্র করে এইদরে ভয়ঙ্কর মারপিটত লিপ্ত হল দুটা ফৈদ। অভিযোগ অনুসরি হোজাইয়ের মরাজার বাজারত থাকা ইসমাইল আলী, হুসেইন আহমেদ, লিয়াকত আলীর নিজ পৈতৃক সম্পত্তি এটা চক্রয় দখল করেছিল আর ইয়ার পিছতেই দখলকারী চক্রটক প্রতিহত করার চেষ্টা চলাইছিল এই পরিয়ালটোয়ে। তার পিছতেই সংঘটিত হল ভয়ঙ্কর মারপিট। এই মারপিটত জখম হল ইসমাইল আলী, ফয়জুর রহমান, ইবাদুর রহমান, হুসেইন আহমেদ, সকিব আলমকে ধরে আন বহু কেজন। আহতসকলক চিকিৎসালয়ত ভর্তি করা হয়। ইফালে এই ঘটনাত মরাজার আরক্ষীর নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ উত্থাপন করেছে ভুক্তভোগী পরিয়ালটোয়ে। আব্দুল হাকিমৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট। ভূমি বিবাদ, পরিণতিত প্রচণ্ড মারপিট, হোজাই মরাজার বাজারত এডোখর ভূমিক কেন্দ্র করে এইদরে ভয়ঙ্কর মারপিটত লিপ্ত হল দুটা ফৈদ। অভিযোগ অনুসরি হোজাইয়ের মরাজার বাজারত থাকা ইসমাইল আলী, হুসেইন আহমেদ, লিয়াকত আলীর নিজ পৈতৃক সম্পত্তি এটা চক্রয় দখল করেছিল আর ইয়ার পিছতেই দখলকারী চক্রটক প্রতিহত করার চেষ্টা চলাইছিল এই পরিয়ালটোয়ে। তার পিছতেই সংঘটিত হল ভয়ঙ্কর মারপিট। এই মারপিটত জখম হল ইসমাইল আলী, ফয়জুর রহমান, ইবাদুর রহমান, হুসেইন আহমেদ, সকিব আলমকে ধরে আন বহু কেজন। আহতসকলক চিকিৎসালয়ত ভর্তি করা হয়। ইফালে এই ঘটনাত মরাজার আরক্ষীর নিষ্ক্রিয় ভূমিকার অভিযোগ উত্থাপন করেছে ভুক্তভোগী পরিয়ালটোয়ে। আব্দুল হাকিমৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইস্ট।